পাওয়ার গ্রিড হবে না মুকুল রায়ের আশ্বাসী ভরসা। ভাঙড়ে উঠে গেল ব্যারিকেড, 8 দিন পর অবরোধ মুক্ত ভাঙড়। জনজীবন স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত বলছেন অবরোধকারীরা। সব্যসাচী দত্তের নেতৃত্বে বিকেলে শান্তি মিছিল। বাবুলের বিরুদ্ধে কটুক্তির মামলা, তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের কেন্দ্রীয় মন্ত্রীকে ফের তলব করল কলকাতা পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বার বাবুলকে তলব, আজও আসছেন না কেন্দ্রীয় মন্ত্রী। খুব শিগগিরই বাবুলকে চূড়ান্ত নোটিশ পুলিশের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কড়া নির্দেশিকা শিক্ষামন্ত্রীর, শিক্ষার পরিবেশ নষ্ট করা চলবে না। ছাত্রদের বিষয় বুঝবে ছাত্রেরাই, বাইরে থেকে গোষ্ঠীদ্বন্দ্বে মদত না দিতে নির্দেশ শিক্ষামন্ত্রীর। অমর সিং এর মন্তব্যে চাঞ্চল্য বলিউডে। অমিতাভ জয়া নাকি আলাদা থাকেন, জয়া ঐশ্বরিয়ার সম্পর্ক নাকি তলানিতে, মন্তব্য করে বলিউডে বোমা ফাটালেন অমর সিং। রইস ছবির প্রচারে দুই ছবি ভাদু দড়ায় কিং খানকে দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু। শাহরুখের ট্রেন দিল্লি পৌঁছতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভাদু দড়ার ঘটনার জন্য দুঃখ প্রকাশ শাহরুখের, তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর।